নমস্কার আমি অনির্বাণ চৌধুরী শুরু করছি এডিট পেজ যুদ্ধের জন্য প্রস্তুত থাকো পিপলস লিবারেশন আর্মিকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কমান্ডার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং করোনা পরিস্থিতিতে কোণঠাসা চীন এই অবস্থায় সামরিক মহড়া করে বিশ্বকে বার্তা দেওয়ার একটা চেষ্টা করেছিলেন জিনপিং কারণ ঘরে বাইরে চাপ আইন সংশোধন করে স্বায়ত্তশাসন খর্বের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছেন হংকংবাসী তাইওয়ানের অস্তিত্বের লড়াই ও পশ্চিমী চাপ বেজিংকে অস্বস্তিতে ফেলেছে করোনা সংক্রমণ নিয়ে লাগাতার বিষোদগার করে চলেছে মার্কিন মিডিয়া চাপ কাটাতে পাল্টা চাপ দেওয়ার কৌশল নেয় বেজিং তাদের টার্গেট ছিল ভারত মে মাসে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন এলাকায় সামরিক সক্রিয়তা বাড়িয়ে দেয় চীন লাদাখে প্যাংগং লেকের খুব কাছে তিব্বতের নারিগুনসা বিমানবন্দর নারিগুনসায় ভারী নির্মাণ কার্যের ছবি তুলেছে গুপ্তচর স্যাটেলাইট যুদ্ধবিমান রাখা যায় এমন পরিকাঠামো তৈরি করা হয়েছে বিমানবন্দরে বিমানবন্দরে চীনের চারটি যুদ্ধবিমানের ছবিও তুলেছে স্যাটেলাইট 14,000 ফুট উচ্চতায় বিমানঘাটি কেউ এয়ার শো করতে বানায় না যদিও ভারতের সামরিক বিশেষজ্ঞরা বলছেন ওই এলাকায় ভারতের যে যুদ্ধবিমানগুলি রয়েছে তা চীনা ফাইটারের চেয়ে অনেক শক্তিশালী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চীনা বাহিনীর নড়াচড়াও নজরে এসেছে আর্থ মুভার দিয়ে কাদামাটি ফেলে জমি সমান করে ঘাঁটি তৈরি হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সমর সম্ভার আনতে সড়ক পরিকাঠামো তৈরি পূর্ব লাদাখ সেক্টরে হঠাৎ করে বেশি বাহিনী ঢুকিয়ে দিয়ে ভারতের উপর স্নায়ুর চাপ সৃষ্টি করাই ছিল চীনের কৌশল জবাবে অতিরিক্ত সেনা মোতায়েন করে ভারত চীন বুঝতে পারেনি ভারত নিয়ন্ত্রণ রেখায় সেনা নিয়ে যেতে নিজেদের পরিকাঠামো মজবুত করেছে দিল্লিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জরুরি বৈঠক করে জানিয়ে দেওয়া হয় নিয়ন্ত্রণ রেখায় কোনো আপোষ করবে না ভারত ভারতকে রণংদেহি দেখে সুর নরম করে চীন China and India are each other's opportunities and pose no threat to each other. We need to see each other's developments in a correct way and enhance strategic mutual trust. লাদাখে আকসাই চীন থেকে সিকিম হয়ে অরুণাচল প্রদেশ 3,500 কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চীন ভারতের ইংরেজ আমলে তিব্বত ভারত জমি ভাগাভাগি মেনে নেয়নি চীন তাই তিব্বত দখলের পর থেকেই চীনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা 1962 সালে অরুণাচল ও আকসাই চীন নিয়ে দুদেশের সীমান্ত যুদ্ধ হয় যুদ্ধে অরুণাচল ও আকসাই চীন দখল করে নেয় পিপলস লিবারেশন আর্মি পরে ভারতকে অরুণাচল ছেড়ে দিয়ে আকসাই চীন দখলে রাখে বেজিং 1967 সালে নাথুলা এবং চাওলার যুদ্ধে চীনকে হারায় ভারত 1987 সালে অরুণাচলের সুলুলা ও বুমলাতে দুদেশের সেনা মুখোমুখি হয় তৎকালীন বিদেশমন্ত্রী এনডি তিওয়ারি বেজিংয়ে গেলে অশান্তি শেষ হয় 2013 সালে দৌলতবেগ ওল্ডিতে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা ছড়ায় পাকিস্তান চীন হাইওয়ের কাছে ঘাঁটি তৈরি করে চাপ সৃষ্টি করে ভারত 2014 সালে ডেমচক ও চুমারে বাঁধ নির্মাণকে নিয়ে ফের অশান্তি হয় 2015 সালে উত্তর লাদাখের বুটসেতে চীনা ঘাঁটি ভেঙে দেয় ভারত 2017 জুনে ডোকালামে 73 দিন ধরে দুই বাহিনী মুখোমুখি ছিল 2018 সালের অগস্টে ডেমচক চীনা তাঁবু নির্মাণকে ঘিরে অশান্তি হয় 2019-এ পূর্ব লাদাখে ভারতের সামরিক মহড়ায় চীন আপত্তি জানায় 2020-এর মে মাসে প্যাংগং সো লেকের কাছে ভারতীয় সেনার উপস্থিতি নিয়ে চীন আপত্তি জানায় দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি ও পাথর ছোড়াছুড়ি হয় তারপর সিকিমের লাকুলা পাসের কাছে চীনের টহলদারি দলের পথ আটকায় ভারতীয় সেনা উত্তেজনা চরমে ওঠে মধ্যস্থতার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা মেনে নেওয়া ভারত চীন কারো পক্ষেই সম্ভব নয় যদিও চীনই এগিয়ে এসে শান্তি প্রস্তাব দিয়েছে The realization of dragon and elephant dancing together is the only right choice for China and India, which serves the fundamental interests of our two peoples and the two countries. ভারতের সঙ্গে কোনো সীমান্তে কোনো সমস্যা নেই চীনের বিদেশ মন্ত্রকের তরফেও এই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা